আমি কখনোই কাউকে কালার করার জন্য আসিনি ক্যামেরার সামনে। আমি তো সবসময় সুস্থই ছিলাম। আমি ছিলাম রাগের ভিলেন। তা আমি চাইবো যে আমাদের এই ভালো কাজটা যেন সবাই দেখেন। আসলে রাগি আমার একটা স্বপ্নের ছবি। রাগির যখন আমি অফার পাই, আমি আসলে তখন ভাবতেও পারিনি যে এরকম একটা অফার আমার কাছে আসবে। তো আমাকে যেদিন গল্পটা শোনানো হলো, প্রথম গল্পটা শুনিয়েছিল আবির, আমি গল্পটা শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি ছবিটা করব। আর শুটিং করার সময় আমার অভিজ্ঞতা সত্যি মানে অন্যরকম। গতানুগতিক যেসব সিনেমায় আমরা কাজ করি, এই সিনেমার কাজটা ছিল সম্পূর্ণ আলাদা, একদম মানে ভিন্ন আঙ্গিকে আমরা কাজ করেছি এই ছবিতে। আমি তো সবসময় সুস্থই ছিলাম। আমি কখনোই কাউকে কালার করার জন্য আসিনি ক্যামেরার সামনে, বা কোনো ধরনের অসুস্থ চিন্তা করে আসেনি। আমি তো খুব এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড। আমি চাই আমাদের রাগি ছবিটা খুব হিট যাক, কারণ রাগিটা একটা বিগ বাজেটের মুভি এবং অনেক চ্যালেঞ্জিং একটা মুভি। আমাদের যে হিরো আবির চৌধুরী, সে ট্রিমেন্ডাস অভিনয় করেছে, খুব ভালো অ্যাক্টিং করেছে। আর আমাদের নায়িকা আচল আখি, সেও খুব সুন্দর অভিনয় করেছে। তো সব মিলিয়ে আমাদের ডিরেক্টর মিজানুর রহমান মিজান স্যার, সে একজন মাস্টার মেকার। তা আমি চাইবো যে আমাদের এই ভালো কাজটা যেন সবাই দেখেন। প্রথমত বলবো আমি খুবই হ্যাপি, এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার ডিরেক্টর মিজানুর রহমান মিজান স্যারের প্রতি যে তিনি আমাকে যোগ্য মনে করেছেন, তাই হয়তো এই ধরনের ক্যারেক্টারে আমাকে নিয়েছেন। তো আমি আমার কৃতজ্ঞতা জানাই আমাদের প্রযোজক জয়া ম্যাডামের প্রতি। আর আমি কত দূর পেরেছি কি পারিনি সেটা আমার দর্শক অবশ্যই বলবেন, তারাই স্যাটিফাই করবেন যে মুনমুনের কাজটা তাদের কেমন লেগেছে। রাগি নিয়ে আমি একটা কথাই বলবো, রাগি হচ্ছে কমপ্লিট এন্টারটেনমেন্ট। আপনারা আনন্দ পেতে হলে অবশ্যই রাগি দেখতে হবে। আমি আশা করছি অবশ্যই তারা আসবেন, কারণ রাগি বিগ বাজেটের মুভি, রাগি হাই বাজেটের মুভি, এবং রাগিতে আপনারা আনন্দ পাওয়ার মতো সব ধরনের কিছু আছে। এবং আমাদের ডিরেক্টর খুব সুন্দর করে মেক করেছেন এই মুভিটা। আশা করব আপনাদের রাগির সব শিল্পীদের অভিনয় ভালো লাগবে, রাগির গল্প ভালো লাগবে, এবং রাগির মেকিংটা ভালো লাগবে। আমি ছিলাম রাগির ভিলেন, মানে এন্ট্রি ভিলেন বলা চলে। তো আসলে আমার ক্যারেক্টারটা আমি দর্শকের উপরেই ছেড়ে দিলাম, তারা যেই স্যাটিসফাই করবেন আমাকে আমি তাতেই খুশি। তারা যদি বলেন যে না ভালো লাগেনি, ইটস ওকে। আর তারা যদি বলেন যে না মুনমুন আপাকে ভালো লেগেছে, আমরা আবার দেখতে চাই, তাহলে আমি আবার আসবো আপনাদের সামনে।